হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় হলো ইংরেজির একই বর্ণের বিভিন্ন উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন। বাংলাতে দন্তস্ব দিয়ে যে কোনো শব্দই রচনা করা হোক না কেন, তার উচ্চারণের কোনো প্রভেদ হয় না, কিন্তু ইংরাজিতে সবসময় তা হয় না। সিইএনটি এর উচ্চারণ সেন্ট, কিন্তু সিএএনটি এর উচ্চারণ কান্ট। এইরকম আরও কিছু অক্ষরের শব্দ উচ্চারণ অ্যান্ড কেন একই অক্ষরের উচ্চারণ আলাদা হতে পারে তা নিয়ে আজকের আলোচ্য বিষয়। সো লেটস গো অ্যাহেড। নাম্বার ওয়ান, সি এর উচ্চারণ। সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তবে তাকে দন্তস্বয়ের মতো উচ্চারণ করতে হবে, যেমন আর ই সিই ভিই, রিসিভ মানে নেওয়া। লক্ষ্য করো সি এর পরে ই আছে। আবার আরও একটি ওয়ার্ড হল সাইক্লোন, এই সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। লক্ষ্য করো প্রথম সি এর পরে ওয়াই আছে। আবার যেমন সিনেমা, ছায়াছবি, এখানে সি এর পরে আই আছে। এমন আরো কিছু উদাহরণ হল আই সি ওয়াই, আই সি মানে বরফের মতো, আর আই সিই রাইস মানে চাল, এন আই ই সিই নিস মানে ভাইজি বা ভাগ্নি, সেলিব্রেট মানে উৎসব পালন করা, পিস মানে টুকরো, সেঞ্চুরি মানে শতাব্দী বা শত, সার্টিফিকেট মানে শংসাপত্র, সার্কেল মানে বৃত্ত, সিটিজেনশিপ নাগরিকত্ব, সোর্স উৎস। আবার সি এর পরে যদি এ ও ইউ কে টি ইত্যাদি বর্ণ থাকে তখন সি এর উচ্চারণ বাংলায় ক এর মতো হবে, যেমন সি ও টি কট মানে খাটিয়া বা পালঙ্ক। লক্ষ্য করো সি এর পরে ও আছে, যেমন সি এ পি ক্যাপ টুপি, সি এর পরে এ আছে, সি ও সি কে কক মানে মোরগ। এখানে দেখো প্রথম সি এর পরে ও আছে তার জন্য ক উচ্চারণ, এবং দ্বিতীয় সি এর পরে কে আছে তার জন্য ক উচ্চারণ, তাই কক। এমন আরো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। বি এ সি কে ব্যাক মানে পিঠ বা পেছনে, এল ও সি কে লক, লক মানে তালা, সি এ এন ডি আই ডি এ টি ই ক্যান্ডিডেট মানে প্রত্যাশী বা প্রার্থী, সি ও ডব্লু কাউ গরু, সি ইউ আর এস ই কার্স অভিশাপ, সি ইউ এস টি ও এম কাস্টম মানে রীতি। আবার সি এর পর যদি আই এ বা ই এ থাকে তবে সেক্ষেত্রে সি এর উচ্চারণ তালবস্বয়ের মতো হবে, যেমন সোশ্যাল, এস ও সি আই এ এল সোশ্যাল মানে সামাজিক। লক্ষ্য করো সি এর পর আই এ আছে, যেমন ওশান, ও সি ই এ এন ওশান মানে মহাসাগর। নেক্সট মিউজিশিয়ান, এম ইউ এস আই সি আই এ এন সুরকার। এবার শিখব জি এর উচ্চারণ। এই জি দুই রকম ভাবে উচ্চারিত হয়, গ এবং বর্গজয়ের মতো। কোনো ওয়ার্ড বা শব্দের শেষে জি ই থাকলে তখন বর্গজয়ের মতো উচ্চারিত হবে, যেমন এ জি ই এজ মানে বয়স, পি এ জি ই পেজ মানে পৃষ্ঠা, আর এ জি ই রেজ মানে ক্রোধ। লক্ষ্য করো প্রত্যেক শব্দের শেষে জি ই আছে। আবার জি এর পরে যদি ই আই ওয়াই ইত্যাদি থাকে তবে তারও উচ্চারণ বর্গজয়ের মতো হয়, যেমন জেনারেল, জি ই এন ই আর এ এল জেনারেল মানে সাধারণ, জায়ান্ট মানে দৈত্য, জিমন্যাস্টিক মানে ব্যায়াম। মনে রাখবে কিছু ব্যতিক্রমও আছে, সেগুলো অভ্যাসের বা চর্চার মাধ্যমে শিখে নিতে হবে। এবার দেখো জি এর পরে যদি এ এল ও ইউ আর ইত্যাদি থাকে তবে জি এর উচ্চারণ গয়ের মতো, যেমন জি এ বি গ্যাব, গ্যাব মানে বৃথা গল্প, জি এল ও বি এ এল গ্লোবাল মানে বিশ্বব্যাপী, জি ও ডবল বি এল ই গ্লোবাল মানে তাড়াতাড়ি খাওয়া, জি আর এ পিই গ্রেপ মানে আঙুর, গুয়াভা মানে পেয়ারা। নাম্বার থ্রি, এবার এস এর উচ্চারণ। এই এস সাধারণত তিন রকম ভাবে উচ্চারণ করা হয়, যথা দন্তস্ব, তালবস্ব এবং বর্গজ্য। কোনো শব্দের শেষে যদি বিই জি ডবল জি জিই ও ই আই ই ডবল ই ওয়াই
থাকলে ও তারপরে এস থাকলে উচ্চারণ বর্গের জ এর মতো হবে। তবে এই বর্গের জ বাংলায় জীবন শব্দটি শুনতে যেমন লাগে একদম তেমন নয়। এই বর্গের জ উচ্চারণ করার সময় সামান্য একটু দন্তস্বয়ের আভাস থাকা দরকার, যেমন ট্রাইবস মানে জাতি, রুবিস মানে টাকা, হিরোজ মানে বীরগণ, স্টোরিস গল্পগুলি, এজেস মানে যুগ, এগস ডিমগুলি, ব্যাগস থলিগুলি, টয়েস খেলনাগুলি, রেজ কিরণ। অ্যানাদার রুলস, শব্দের শেষে এফ পি পিই টিই ও তারপর এস থাকলে তার উচ্চারণ দন্তস্বয়ের মতো হবে, যেমন রুফস ছাদগুলি, শিপস জাহাজগুলি, কাইটস ঘুড়িগুলি, হোপস আশা, চিপস টুকরোগুলি, জোকস পরিহারগুলি। শব্দে যদি এস বা ডবল এস থাকে ও তারপরে যদি আই এ বা আই ও এন থাকে তবে এস এর উচ্চারণ তালব্যস্বরের মতো হবে, যেমন এশিয়া মহাদেশের নাম, ম্যানশন প্রাসাদ, অ্যাগ্রেশন আক্রমণ। লক্ষ্য করো ডবল এস প্লাস আই ও এন আছে, এস ই ডবল এস আই ও এন সেশন মানে কার্যকাল বা অধিবেশন, পেনশন মানে পেনশন, রাশিয়া মানে সোভিয়েত রাশিয়া,